হ্যালো প্রিয় দর্শক মন্ডলী, আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হিমালয় কোম্পানির কয়েকটি বেবি প্রোডাক্ট নিয়ে এসেছি, সেই বেবি প্রোডাক্টগুলি আপনাদের সামনে রিভিউ দিব। বাচ্চাদের যত্ন এই বেবি প্রোডাক্টগুলি কতটা লাভদায়ক, কতটা বেনিফিশিয়ালি সেই সম্পর্কে জানাবো, এবং এক এক করে এই বেবি প্রোডাক্টগুলি আপনাদের সামনে রিভিউ দিব যে এই বেবি প্রোডাক্টগুলি কতটা ভালো। তো এই হিমালয় কোম্পানির বেবি প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি। হিমালয় কোম্পানির যে বেবি প্রোডাক্টগুলি বার হয় সেগুলি কিন্তু অনেকটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে কোনো প্রকার কালার মেশানো থাকে না, এর মধ্যে কোনো পারফিউম নেই, এবং সিনথেটিক কালারও মেশানো থাকে না, এবং এর মধ্যে কোনো প্যারাবেন মেশানো নেই। তাই এই বেবি প্রোডাক্টগুলি বাচ্চাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়ালি, কোনো প্রকার ক্ষতি সাধন করবে না। আপনার সাথে আমি তিনটি প্রোডাক্ট নিয়ে এসেছি, একটি হলো হিমালয় কোম্পানির বেবি পাউডার, দ্বিতীয়টি হলো হিমালয় কোম্পানির বেবি ক্রিম, এবং তৃতীয়টি হলো হিমালয় কোম্পানির একটি বেবি হেয়ার অয়েল। তো এক এক করে আপনাদের জানাবো। প্রথমে জানাবো এই বেবি পাউডারটি সম্পর্কে, বাচ্চাদের স্কিনের জন্য কতটা লাভদায়ক এবং এর মধ্যে কী কী রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বেবি পাউডারটি প্যারাবেন ফ্রি এবং এর মধ্যে কোনো কালার বিষয় নেই, তাই এই বেবি বেবি পাউডারটি বাচ্চাদের জন্য খুবই ভালো। রিভিউ সম্পর্কে যদি এই পাউডারটি সম্পর্কে বলা যায় তাহলে বাচ্চাদের স্কিনের জন্য বেস্ট একটি পাউডার, আপনারা যে কোনো সবাই এই পাউডারটি ইউজ করতে পারেন বাচ্চাদের স্কিনের জন্য। সাধারণত এই বেবি পাউডারটি সকালে দুপুরে রাত্রে তিনবারের মতো ব্যবহার করতে পারেন। এই বেবি পাউডারটি হালকাভাবে স্কিনে লাগিয়ে দিতে হবে এবং চাইলে আপনারা হালকাভাবে ম্যাসেজও করতে পারেন। তো এই হিমালয় বেবি পাউডারটি বাচ্চাদের স্কিনের জন্য বেস্ট একটি পাউডার অন্যান্য পাউডারগুলি থেকে। তো এরপরে আমরা জানবো হিমালয় কোম্পানির বেবি ক্রিম, বাচ্চাদের জন্য স্কিনকে সফট মোলায়ন এবং স্কিনকে কোমল ও তরতাজা করতে এই বেবি ক্রিমটির তুলনা কিন্তু অন্যান্য ক্রিমের মতো হয় না। এই বেবি ক্রিমটি বাচ্চাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়ালি এবং খুবই লাভদায়ক, এর মধ্যেও কিন্তু কোনো প্রকার প্যারাবেন নেই, কোনো প্রকার কালার মেশানো নেই এবং মিনারেলস অয়েল নেই। বন্ধুরা, এই ক্রিমটি বাচ্চাদের স্কিনে ব্যবহার করলে বাচ্চাদের স্কিনকে ন্যাচারাল করে তুলবে এবং ময়েশ্চারাইজিং রাখবে, স্কিনকে স্মুথ রাখবে, তুলতুলে রাখবে এবং আস্তে আস্তে বাচ্চাদের স্কিনকে ফেয়ারনেস ও উজ্জ্বল করতে, গ্লো করতে সাহায্য করবে। এই ক্রিমটি কখন ব্যবহার করতে হবে? তো এই ক্রিমটি সাধারণত স্নানের পরেই একবারই মতো ব্যবহার করে থাকেন, অনেকে এই ক্রিমটি স্নানের পর এবং রাত্রে শোয়ার সময় ব্যবহার করে থাকেন। ক্রিমটির রিভিউ সম্পর্কে যদি বলা যায় তাহলে বাচ্চাদের স্কিনের যত এই বেবি ক্রিমটি কিন্তু খুবই ভালো একটি ক্রিম, তাই এই ক্রিমটি আপনার বাচ্চাদের স্কিনের জন্য ব্যবহার করতে পারেন। এরপরে যে প্রোডাক্টের সম্পর্কে আপনাদের জানাবো হিমালয় কোম্পানির সেটা হলো হিমালয় কোম্পানির বেবি হেয়ার অয়েল। বাচ্চাদের চুলের দিকে খেয়াল রেখে যদি এই হেয়ার অয়েলটি বাচ্চাদের চুলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই বেবি হেয়ার অয়েলটি বাচ্চাদের চুলের জন্য খুবই ভালো। এই বেবি হেয়ার অয়েলটি যদি বাচ্চাদের চুলে ব্যবহার করা যায় বাচ্চাদের চুলকে খুবই ফুরফুরে রাখবে, নরম রাখবে, এবং এই তেলটি বাচ্চাদের চুলে ব্যবহার করলে বাচ্চাদের চুলকে ঘন, উজ্জ্বল ও লম্বা করতে সাহায্য করবে। আর এই তেলটি ব্যবহার করার পরে বাচ্চাদের কোনো প্রকার সাইড এফেক্ট হওয়ার চান্স থাকে না, কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি হার্বাল, এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল, রয়েছে তিল অয়েল এবং অ্যালমন্ড অয়েল, অলিভ অয়েল, রয়েছে মেথি, আমলা এবং ভৃঙ্গরাজ। তাই এই তেলটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু বাচ্চাদের ব্রেনকে খুবই তরতাজা রাখবে এবং সুস্থ রাখবে, তাই এই বেবি হেয়ারটি বাচ্চাদের চুলের জন্য যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু লাভদায়ক হবে। তো এই হিমালয় কোম্পানির বেবি হেয়ার অয়েলটির রিভিউ সম্পর্কে যদি বলা যায় তাহলে পাঁচের মধ্যে পাঁচই দেওয়া যায়। তো ওভারঅল এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে যে আপনাদের রিভিউ দিলাম একসাথে, কোনো বিষয় সম্পর্কে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।